আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি কাইন্ডলি কেউ একটু কমেন্টে জানাও, একটু টাইপ করো, কেউ চ্যাটে জানাও একটু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো ম্যাম। আচ্ছা কোয়াইট, এসব কি গরিলার এসব চ্যাটে তুমি দিচ্ছ এগুলো? আচ্ছা বেশ, আজকে তাহলে ক্লাসটা আমরা শুরু করছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আনন্দধারা, ঠিক আছে? এই আনন্দধারাটা পড়বো। আনন্দধারা বইটা প্রত্যেকে বের করো। দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাঘ ও শিকারি। এই টেক্সটটা ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে, বাঘ ও শিকারি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে চেষ্টা করব তোমাদের এই অধ্যায়টা থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা অবশ্যই আমাকে তোমাদের চ্যাটে জানাবে, ঠিক আছে? তার আগে আমরা এই অধ্যায়টা আর একবার ছোট্ট করে বলে দিচ্ছি, যেহেতু এটা আমাদের অনেকদিন আগে পড়া হয়ে গিয়েছিল সেই কারণে। দেখো এখানে একজন বাঘ, একটা বাঘ আর একটা শিকারির গল্প বলা হয়েছে। কিরকম গল্প? বাঘটা ছিল বনের মধ্যে আর শিকারি থাকতো বনের পাশের একটা গ্রামে, ঠিক আছে? এবার ওই বাঘ একদিন শিকারির বাড়িতে বেড়াতে, তার আগে আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিকারি কোথায় থাকতো, শিকারি কতটা সাহসী ছিল, এইগুলো। এরপর যে জিনিসটা দেখো দরকার সেটা হচ্ছে যে বাঘ আর শিকারির এই গল্পটা কি এমনি একটা বাঘ আর শিকারির গল্প এখানে আমাদেরকে বলা হয়েছে, এমনটা কিন্তু নয়। এখানে একটা লোককথা বলা হয়েছে। লোককথা বলতে কি বোঝায়? লোককথা বলে লেখা আছে দেখবে, লোককথা বলতে বোঝায় লোক মুখে প্রচলিত কথা। আমি ক্লাসটা যখন পড়িয়েছিলাম তখন এটা বলেছিলাম যে লোককথাটা কি জিনিস। লোককথা হলো আগেকার দিনে মানুষ যখন এত আমাদের ছাপার বই ছিল না তখন মানুষজন মুখে মুখে গল্পগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে দিত, সেই ধরনের গল্পকে আমরা বলি লোককথা। এই লোককথাগুলোর ক্ষেত্রে সাধারণত মানুষ চেষ্টা করত নিজের জানা গল্পগুলোকে অন্যকে জানানো, যেন আমি একটা নতুন গল্প শুনেছি শুনবে এইভাবে। কেননা তখনকার মানুষের মধ্যে কিন্তু এই আমরা যেরকম মোবাইল টিভি এগুলো ব্যবহার করছি এগুলোর ব্যবহার অতটা ছিল না তখন, এবং ছিলই না বলতে গেলে প্রত্যেকে সেটা জানো, এগুলো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা নতুন করে এখনকার দিনে ব্যবহার করতে পারছি। তাই তখনকার মানুষের আনন্দদানের একটাই উপায় ছিল, সেটা হচ্ছে গল্প করা। আর এই গল্পগুলো কিভাবে করতো? একজনের মুখ থেকে অন্যজন শুনে শুনে। তো তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে
পাঠাও। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি কয়েকটা প্রশ্ন বলবো, সেগুলোর উত্তর চেষ্টা করবে চ্যাটে টাইপ করে দেবার। যদি কারো কাছে বাংলায় টাইপ করার অপশন থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার, আর যদি বাংলায় টাইপ করার অপশন না থাকে তাহলে অবশ্যই এই যেমন তোমরা ইংরেজিতে টাইপ করছো সেভাবেই টাইপ করো। গুড মর্নিং অঙ্কুর। শিকারি গল্পের মূল বিষয়টা, সেই মূল বিষয়টা হলো যেটা আমরা বলছিলাম, একটা শিকারি ছিল, তাকে লোকজন মস্ত শিকারি ভাবত এবং তার ঠাকুরদা বাবা সবাই শিকারি ছিল। সে কোথায় বাস করত? সে বাস করত একটা বনের ধারে কুটিরে, অর্থাৎ ছোট্ট ঘরে। তো সেখানে সে এতটাই বড় শিকারি ছিল যে মাথার কাছে তীর ধনুক নিয়ে ঘুমাতে যেত। বুঝতে পেরেছো? এবার তীর ধনুক নিয়ে ঘুমাতে গেলে কি হবে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে লোকটা খুব সাহসী ছিল। একদিন যেটা হলো সেটা হচ্ছে ওই বাঘের সাথে শিকারি দেখা হয়ে গেল। কিভাবে? বাঘের সাথে শিকারির একটা বনেতে দেখা হলো, দিয়ে দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হলো। বন্ধুত্ব হবার পরে বাঘ যেটা বলল সেটা হচ্ছে যে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম, তাহলে চলো একদিন আমার বাড়িতে ঘুরে আসবে চলো। কিন্তু কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঘ বললো যেহেতু বন্ধু হয়ে গেছে তাই বন্ধুদের তো নিজের বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য বলতেই পারে। এবার সেই কারণে বাঘ একদিন শিকারির বাড়িতে বেড়াতে গেল। বেড়াতে যাওয়ার পরে শিকারি বাঘকে লোটায় করে ঠান্ডা জল খেতে, তারপর শিকারি দেখলো বাঘের দেওয়ালে একটা বড় ছবি আঁকা রয়েছে। কিসের ছবি? ছবিটা হচ্ছে একজন শিকারি একটা বাঘকে মেরে ফেলেছে আর শিকারির পায়ের নিচে বাঘটা শুয়ে রয়েছে। তখন মনে মনে শিকারি ভাবলো যে আমার বাড়িতে বন্ধু এসেছে, একে তাহলে ছবিটা আমরা দেখাই। তখন বাঘ জিজ্ঞাসা করলো এই ছবিটা কে এঁকেছে? তখন শিকারি আমার বাবা এঁকেছে এবং এই ব্যক্তি হলেন আমার ঠাকুরদা, অর্থাৎ দাদু। তখন বাঘ যেটা বললো যে আমি যদি ছবিটা আঁকতাম তাহলে ছবিটা হয়তো অন্যরকম হতো। ঠিক আছে, এবার দেখো এখানে আমি যেটা পড়ানোর সময় তোমাদেরকে আগে বলেছিলাম সেটা হচ্ছে যে জাতি বা যে কোনো মানুষ সব সময় যেটা চায় সেটা হচ্ছে নিজের বাহাদুরিকে প্রকাশ করতে। কিভাবে? আমি যদি কোনো কাজ করি সেই কাজটা যদি আমি নিজে প্রকাশ করি তাহলে অবশ্যই চাইবো আমি যেন আমার নিজের কাজটাকে সবসময় লোকের কাছে প্রকাশ করতে পারি। সেই রকমই এই গল্পটার মধ্যে বলা হয়েছে। আসলে বাঘ বলতে চেয়েছে যে যদি সে ছবিটা আঁকতো তাহলে এমন হতে পারতো যে সে মানুষটা পায়ের তলায় পড়ে আছে। কেননা আমরা খবরে নিউজ পেপারে এরকম আকছার অনেক ঘটনা দেখেছি যেখানে বাঘ মানুষকে মেরে ফেলেছে, এরকম ঘটনাটাও কিন্তু ঘটে। কিন্তু যেহেতু মানুষ এই ছবিটা এঁকেছিল তাই মানুষ নিজের বাহাদুরিকে এখানে বিশেষভাবে প্রকট করেছে। ঠিক আছে, এটা ছিল গল্পের মূল বিষয়বস্তু। এরপর এই অধ্যায়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে যে এখানে আমাদের মোট প্রশ্ন বা অনুশীলনীতে 12 ধরনের প্রশ্ন উত্তর আছে। ঠিক আছে, প্রথম অল্প কথায় উত্তর দাও, তারপর আছে শূন্যস্থান পূরণ, তারপরে বাক্য বাড়িয়ে লেখা, এলোমেলো শব্দ, অর্থ লেখো, বিপরীত শব্দ, বর্ণ বিশ্লেষণ, আর ঠিক করে সাজিয়ে সার্থক বাক্য তৈরি করা, গল্পের ঘটনাক্রম আর বানানের পার্থক্য। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখার, সেটা হচ্ছে যে তোমরা ক্লাস টুতে যেভাবে প্রশ্নের উত্তর লিখতে এক্ষেত্রে কিন্তু সেভাবে লেখা যাবে না। এক্ষেত্রে প্রশ্নের উত্তরগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো সবসময় পূর্ণ বাক্যে হবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যেহেতু একটু বড় হয়ে গেছো তাই প্রশ্নের উত্তরগুলো চেষ্টা করবে পূর্ণ বাক্যে লিখতে। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে বাক্য বাড়িয়ে লেখার ক্ষেত্রে আমি প্রশ্নের উত্তরগুলো বা টপিকগুলো ধরে ধরে বলে দিচ্ছি। একের দাগে আছে অল্প কথায় উত্তর দাও, যেটা করবে পূর্ণ বাক্যে উত্তর লেখার চেষ্টা করবে। দুইয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করে যেটা করবে সেটা হলো শূন্যস্থান পূরণ করার জন্য তোমাদেরকে
ভালোভাবে পড়তে হবে, কারণ গল্পটার উপর ভিত্তি করেই কিন্তু শূন্যস্থান পূরণগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? আর শূন্যস্থান পূরণের জন্য যেটা করতে হবে, গল্পটা অনেকবার ধরে পড়তে হবে। শেখ ওয়াহিদ অনেকক্ষণ ধরে টাইপিং, কি লিখছো ওয়াহিদ? কিছু প্রশ্ন আছে? কিছু প্রশ্ন থাকলে লেখো। এরপর আছে যেটা বলছিলাম, সংক্ষেপে উত্তর লেখো। সংক্ষেপে উত্তর লেখোর ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু ব্রিফলি লিখতে হবে, অর্থাৎ শুধুমাত্র উত্তরটা লিখে দিলে চলবে না। বাক্য বাড়িয়ে লেখোর ক্ষেত্রে তোমরা জানো বাক্যটাকে এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এলোমেলো শব্দ, অর্থ লেখো, বিপরীত শব্দ, এগুলো নতুন, এমন কিছু নয়, এগুলো তোমরা ক্লাস টুতেও পড়েছো। নতুন যেটা সেটা বর্ণ বিশ্লেষণ, এর আগে আমরা ব্যাকরণেও পড়েছি। এরপর হচ্ছে সার্থক বাক্য, এই জিনিসটা আমরা ক্লাস টুতে পড়েছিলাম, বাক্য সাজিয়ে লেখা, আমাদের একটা বাক্যের অধ্যায় ছিল সেই অধ্যায়তে। আর আছে ঘটনাক্রম, এই জিনিসটা আমাদের জন্য নতুন। ঘটনাক্রম জানার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়তে হবে, এবং এটা জানতে হবে যে গল্পটাকে যেন আমি কোন ঘটনাটার পর কোন ঘটনাটা ঘটছে এইটা যেন আমার মনে থাকে, ঠিক আছে? তো আর একটা যে বানানের পার্থক্য, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে করিয়ে দিয়েছিলাম। তবে টেক্সচুয়াল প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যেগুলো খুব প্রয়োজন, সেগুলো দেখো একের দাগে, দুইয়ের দাগে, তিনের দাগে, চারের দাগের, এরপর হচ্ছে দশের দাগের আর এগারোর দাগের, ঠিক আছে? এগুলো টেক্সচুয়াল কোয়েশ্চেন, বাকিগুলো গ্রামারের প্রশ্ন উত্তর। এরপর আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আশা করব প্রত্যেকে আমাকে চ্যাটে উত্তর দেবে, টাইপ করার চেষ্টা করবে। আর এক্ষেত্রে ফুল সেন্টেন্স লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তরটা লিখলেই চলবে, ওকে? কেউ একজন রিপ্লাই করো, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি যেটা বললাম, বুঝতে পারলে কিনা রিপ্লাই করো কেউ একজন। ওকে ঈশান, সৌরি, ওকে, ঠিক আছে, তাহলে আমি প্রশ্ন শুরু করছি। আর এক্ষেত্রে যেটা হবে, প্রত্যেককে কিন্তু বইটা বন্ধ করতে হবে, বই বন্ধ করে প্রশ্নের উত্তরগুলো আমাকে দেবার চেষ্টা করবে। বই দেখে দেখে উত্তর বললে কোনো সেরকম উপকার আমরা পাবো না। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি বোর্ডে লিখছি, দেখো, কার কোনো ভয় ডর ছিল না, যে যে জানো উত্তরটা লেখো। ঠিক বলেছো সৌরি, ভেরি গুড। অরিন্দম, কি লিখছো তুমি এগুলো? ঈশানও ঠিক বলেছো, আচ্ছা, আর কেউ কি টাইপ করছো? সৌরি, ঈশান দুজনেই ঠিক বলেছো, ভেরি গুড। এরপর আমরা যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাতে শোয়ার সময় তীর কোথায় থাকতো? শেখ তৌফিক, বিছানার পাশে, ভেরি গুড। আচ্ছা, এই সিএইচ কে আমি না বুঝতে পারছি না, পুরো নামটা একটু লেখো। সিএইচ বলে যার নামটা আসছে, একটু পুরো নামটা আমাকে লিখে বলো, ওকে? আমি বুঝতে পারছি না। আচ্ছা, আফরোজা, আফরোজা হোসেন, বিছানার পাশে, সৌরিও বলেছো
ভেরি গুড শৌরি, ঈশান ঠিক বলেছ, তৌফিকও ঠিক বলেছ। আচ্ছা আচ্ছা, প্রত্যেককে যারা জয়েন হয়েছ সবাইকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করতে হবে, কারণ এটা আমাদের পুরনো অধ্যায়, ঠিক আছে? এরপরে নেক্সট প্রশ্নটায় চলে যাচ্ছি। সারিনা টাইপিং, ওকে কমপ্লিট করো তার টাইপিং, তারপর আমরা নেক্সট কোয়েশ্চনে যাব। ওকে সারিনা, ভেরি গুড। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, এটা হ্যাঁ অথবা না যে কোনো একটা লিখতে হবে। বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত নাকি না? বনের পশু পাখিরা শিকারীকে ভয় পেত হ্যাঁ নাকি না? তৌফিক ঠিক আছে লিখেছো, সৌরিও ঠিক লিখি ঠিক আছে, সারিনা আবার বিছানার পাশে কেন? সারিনা এটা তো আগের প্রশ্নের উত্তরটা। ঈশান ভেরি গুড, রাজকিশোর ওকে, অরিন্দম ঘোষ ঠিক আছে, প্রত্যেকে আমার খুব ভালো লাগছে প্রত্যেকে এত উত্তর দিচ্ছ এবং সব ঠিকঠাক উত্তর দিচ্ছ, তার মানে আমি বুঝতে পারছি তোমরা এই কোয়েশ্চেন গল্পটা খুব ভালোভাবে পড়েছ, খুব ভালো লাগছে আমার এত রেসপন্স পেয়ে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিকারি কাকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল বা নিমন্ত্রণ করেছিল? ছজন টাইপিং, ভেরি গুড, তাড়াতাড়ি লেখো। বাঘ কে? আচ্ছা তৌফিকও লিখেছো, বাঘ কে? ঈশান, বা ঈশান খুব সুন্দর বাংলায় টাইপ করছো, ভেরি গুড, বাঘ। আচ্ছা সৌরি, বাঘ, BAGH, BAG ব্যাগ হয়ে গেছে, তাও আমি বুঝতে পারছি। সারিনা শেখ ওয়াহিদ টাইপিং, সারিনাও ঠিক লিখেছো, ভেরি গুড। তৌফিক টাইপ করছো, তৌফিক তাড়াতাড়ি লেখো, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা এরপর আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি। এটা লিখবে, এটা শূন্যস্থান পূরণ হবে, সরি শিকারি হবে না, এটা বসে পড়লো। বাঘ ঘরে ঢুকে ড্যাশ ঠান্ডা মেঝেই বসে পড়লো, ঈশান ভেরি গুড। তৌফিক
এঁকেছ? শৌরিও ঠিক উত্তর বলেছ। সারিনা ঠিক উত্তর, বাহ ভেরি গুড। আচ্ছা তাহলে আজকে আমরা এই এতদূর পর্যন্ত প্রশ্ন আলোচনা করলাম। এটা আমার কাছে যেটা মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তোমরা এগুলো ঠিক করে পড়েছো কিনা সেটা আমি অনলাইন ক্লাসে অর্থাৎ ইউটিউব ক্লাসে বুঝতে পারছিলাম না। আমার খুব ভালো লাগছে প্রত্যেকটা গল্প তোমরা যে খুব ভালোভাবে পড়েছো এটা আমি আজকে বুঝতে পারলাম, এবং প্রত্যেকে বাড়িতে যে পড়াশোনা করছো এটা দেখেও আমার খুব ভালো লাগছে। তো এর পরের দিনও আমরা চেষ্টা করব কোনো একটা পুরনো চ্যাপ্টার যেটা আমরা পড়েছি সেই রকম কোনো একটা অধ্যায় নিয়ে আমরা পরে লাইভ ক্লাসটা করার। তো তার জন্য যেটা করতে হবে প্রত্যেকের যে ক্লাসগুলো যত দূর পর্যন্ত আমাদের ইউটিউবে ক্লাস করানো হচ্ছে সেই ক্লাসগুলো প্রত্যেককে রেগুলার করে নিতে হবে, ঠিক আছে? কোনো কাজটা ফেলে রাখলে চলবে না। আর আমি কি বলেছিলাম, ছোট্ট ছোট্ট করে পড়ানো হচ্ছে, ছোট্ট ছোট্ট অংশগুলো কিন্তু পড়ে নিতে হবে। এখনো পর্যন্ত যতটা পড়ানো হয়েছে ততটা পর্যন্তই তোমাদেরকে প্রত্যেককে পড়ে নিতে হবে, কোনো কাজটা ফেলে রাখলে চলবে না, কেমন? আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা যেটা চেষ্টা করবে যতদূর পড়ানো হয়েছে ততদূর যেন প্রশ্ন উত্তর, যে কোনো প্রশ্ন, ইনসাইড প্রশ্ন বা এক্সারসাইজের প্রশ্ন যেগুলো আমরা করিয়েছি সেগুলো যেন প্রত্যেকে উত্তর দিতে পারো, ঠিক আছে? পরের দিনও আমরা এইভাবে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে এরপরে আমাদের একটা নেক্সট ক্লাস আছে। না পরীক্ষা এখন, এক্সাম একটু সমস্যার জন্য এখন হয়নি, কিন্তু এক্সাম নিশ্চয়ই হবে। এবং তোমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছিল পিটি ওয়ানের সিলেবাসের উপর এক্সাম হবে, টার্ম ওয়ান কিন্তু না। পিটি ওয়ানের যে সিলেবাসটা ছিল সেই পিটি ওয়ানের সিলেবাস যেটা আমি তোমাদেরকে দেখবে ই পোর্টালে লিখেও দিয়েছি পিটি ওয়ানের কোন সিলেবাসটা, পিটি ওয়ানের সিলেবাসের উপরেই এক্সাম হবে। আর পিটি ওয়ানের সিলেবাসটা ভালো করে কভার করবে। আর একটা জিনিস, শুধু ইনসাইড কোয়েশ্চেন মানে এক্সারসাইজ কোয়েশ্চেন নয়, ইনসাইড কোয়েশ্চেনও প্রত্যেককে পড়তে হবে। আর কারো এই অধ্যায়টা থেকে বাঘ ও শিকারী থেকে কোনো প্রশ্ন কোনো ডাউট থাকলে লেখো, আর যদি কোনো সমস্যা না থাকে সেটাও আমাকে একটু বলে দাও। আর কোনো জায়গায় সমস্যা থাকলে প্লিজ একটু এখানে লেখো। ওকে সৌরি, কোনো সমস্যা নেই। রাজকিশোর ভেরি গুড, ঠিক উত্তর দিয়েছো। সারিনারও কোনো সমস্যা নেই, অরিন্দমেরও কোনো সমস্যা নেই, তার মানে বুঝতে পারলাম প্রত্যেকে খুব মন দিয়ে পড়ছো। কারো কোনো প্রশ্ন কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে লিখতেই পারো। শেখ ওয়াহিদ ঠিক আছে, পুজোর পর আমার মনে হয় নয়, তার আগেই নিশ্চয়ই হবে। তোমরা একটু স্কুল ওয়েবসাইট আর রিপোর্টাল ফলো করো, সব জেনে যাবে। দুর্গাপুজো পর্যন্ত অতদিন ওয়েট করতে হবে না, তার আগেই আমার মনে হয় এক্সাম হয়ে যাবে। তো স্কুল নিশ্চয়ই তোমাদেরকে ঠিক তথ্য দিয়ে দেবে, জানিয়ে দেবে। তোমরা একটু রিপোর্টাল ফলো করো, স্কুল ওয়েবসাইট ফলো করো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? এরপর আমাদের আমার নেক্সট ক্লাস আছে। তোমরা বললে কারো কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগলো। প্রশ্নের উত্তরগুলো তোমরা যে এত ভালো করে দিচ্ছ এটা আমি বুঝতে পারছি, প্রত্যেকে খুব মন দিয়ে বাড়িতে পড়াশোনা করছো, খুব ভালো লাগছে। আর এই ক্লাসটা করে প্রত্যেকের সাথে আবার একবার দেখা হয়ে আমারও খুব ভালো লাগলো। বাড়িতে প্রত্যেকে মন দিয়ে পড়ো, ঠিক আছে? বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই ম্যাম, বাই ম্যাম। বাই শৌরি, বাই সারিনা, প্রত্যেককে বাই। অরিন্দম বাই। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার, বাই। কেমন?